আসসালামু আলাইকুম। আগামী মাসে ওমিদিকি লঞ্চ করতে চলেছে তাদের আরেকটি নতুন স্মার্টফোন ওমিদিকি ভিশন। আর এই ফোনে এমন কিছু ফিচার রয়েছে যা সত্যিই অসাধারণ। আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই স্মার্টফোনটির ফিচার এবং লঞ্চ ডেটের ব্যাপারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই শুরু করবো স্মার্টফোনটির ডিজাইন দিয়ে। এই স্মার্টফোনটির পেছনে রয়েছে পলিকার্বনেট প্লাস্টিক গেমিং বডি, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। এই স্মার্টফোনটির দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে সাইবার ইয়েলো আর একটি লাভা অরেঞ্জ। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর উপরে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর সুরক্ষা। এবার আসি এই স্মার্টফোনটির ক্যামেরা সিগমেন্টে। এই স্মার্টফোনটির পেছনে রয়েছে কোয়াডিয়ার ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সনি সেন্সার অ্যান্ড 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার অ্যান্ড 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। অ্যান্ড সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে রয়েছে 24 মেগাপিক্সেলের সনি সেন্সার। স্টোরেজের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে রয়েছে 6 জিবি র্যাম প্লাস 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম। এই স্মার্টফোনটির ডান পাশে উপরে ভলিউম বাটন অ্যান্ড নিচে পাওয়ার বাটন, আরও নিচে আন্ডার ওয়াটার ক্যামেরা কাস্টমাইজেবল বাটন 1 এবং বা পাশে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারির কথা বলতে গেলে স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যেটি 18 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা সাপোর্ট করে। শোনা যাচ্ছে আগামী মাসেই লঞ্চ হতে পারে ওমিদিকির এই নতুন স্মার্টফোনটি। তবে এই স্মার্টফোনটির দাম কত পড়তে পারে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।